নমস্কার, কেমন আছেন সবাই? দ্য বং কন্যার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা পোর্ট ব্লেয়ার পৌঁছে হোটেলে চেক ইন সেরে ফ্রেশ হয়ে সরাসরি চলে এলাম পোর্ট ব্লেয়ারের প্রথম আকর্ষণ কালা পানি দেখতে। এই যে সরাসরি দেখা যাচ্ছে, যেদিক দিয়ে আমরা জেলের ভিতরে প্রবেশ করলাম সেটা হলো জেলের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক। জেলে ঢুকেই যেটা প্রথমে চোখে পড়ল সেটা হলো স্বতন্ত্রতার জ্যোতি, যেটা এই জেলে শহীদ হয়ে যাওয়া স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে প্রজ্বলিত করা হয়। আর এটা জ্বালিয়ে রাখার জন্য প্রতি মাসে 24টা করে দুটো সেট অর্থাৎ 48টা সিলিন্ডার লাগে, যেটা ইন্ডিয়ান গ্যাস কর্পোরেশন দ্বারা ফ্রি অফ কস্ট জেলে সরবরাহ করা হয়। ইংরেজদের এই জেলটা সম্পূর্ণ তৈরি করতে প্রায় 13 বছর সময় লেগেছিল এবং জেলের মডেলটা ছিল অনেকটা স্টারফিশের মতো দেখতে, অর্থাৎ মাঝখানে ছিল ওয়াচ টাওয়ার আর তার চারপাশ দিয়ে এইরকম দেখতে 7খানা উইংস ছিল, যার মধ্যে বর্তমানে মাত্র 3খানা উইংস আছে। বাকি উইংসগুলো জাপান যখন কব্জা করেছিল তখন ধ্বংস হয়ে যায়। সেন্ট্রাল টাওয়ার থেকে এই 7টা উইংসে যাওয়ার রাস্তা ছিল। এইগুলো ছিল কয়েদিদের খাওয়ার দেওয়ার জায়গা, আর নিচের এই ঘরগুলোকে বলা হতো কনডেন্সেলস। আসুন আমরা শচীন্দ্রনাথ স্যান্ডালের কুঠুরিটা ঘুরে দেখি। এই কুঠুরিতে বন্দি থাকাকালীনই তিনি তার বই লিখেছিলেন বন্দি জীবন। যে সকল কয়েদিদের ফাঁসির শাস্তি ঘোষণা করা হয়ে যেত তাদেরকে এই কনডেন্সেলসে রাখা হতো। জীবনের শেষ কটা দিন তাদের উপর কোনোরকম অত্যাচার করা হতো না। আসুন আমরা এরকম একটি বিল্ডিংয়ে ঢুকে দেখি কীরকম লাগে। শোনা যায় এই জেল তৈরি করতে যত রকম আয়রনস আর ইট লেগেছিল সেগুলো বার্মা অর্থাৎ বর্তমানে যেটা মায়ানমার নামে আমরা জানি সেখান থেকে আনানো হয়েছিল। জেলের এই উইংসগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যেখানে একটা উইংসের সামনের দিক আর একটা উইংসের পিছনের দিকের মুখোমুখি থাকবে, অর্থাৎ কোনো কয়েদিদের মধ্যে কোনো রকম কমিউনিকেশন থাকবে না। এবং পাশাপাশি ঘরগুলোও এমনভাবে ছিল যাতে এক কয়েদি আরেক কয়েদিকে দেখতে না পারে। এই বিল্ডিংগুলো 3তলা, আমরা 2তলা অবধি যাব। এই 2তলায় শেষ কুঠুরিটা ছিল বীর সাভারকরের কুঠুরি। এই যে এদিক দিয়ে সরাসরি দেখা যাচ্ছে একদম শেষের কুঠুরিটা হচ্ছে বীর সাভারকরের কুঠুরি। আমরা সরাসরি হেঁটে চলে যাব জেলের সামনের দিক প্রদর্শন করতে। সরাসরি দেওয়ালগুলোতে দেখা যাচ্ছে, দেখুন, কিছু বিপ্লবীদের নাম খোদাই করে রাখা আছে বিভিন্ন জেলা থেকে, যেমন পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, আসাম, বিভিন্ন জায়গা থেকে কয়েদিরা সে সময় যারা বন্দী ছিলেন তাদের কিছু নাম এখানে খোদাই করে রাখা আছে। এছাড়াও ইতিহাসের পাতায় নাম না থাকা অনেক স্বাধীনতা সংগ্রামীরা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এই সেলুলার জেলে। আরও একটি কথা মাথায় রাখবেন বন্ধুরা, এই সেলুলার জেলের শেষ এন্ট্রি কিন্তু বিকেল 4টে এবং 5টার পর এই জেল এইভাবে ঘুরে দেখার জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। 5:30 থেকে বিভিন্ন স্লটে শুরু হয়ে যায় লাইট অ্যান্ড সাউন্ড শো। সরাসরি দেখুন কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখা যাচ্ছে যেটা লাইট অ্যান্ড সাউন্ড শো এর জন্য। আর ওই দিকের যে ঘরটা দেখা যাচ্ছে সেই ঘরের মধ্যে রয়েছে কিছু প্রতিমূর্তি যেখানে দেখানো হয়েছে কিভাবে কয়েদিদের শাস্তি দেওয়া হতো। আসুন ঘুরে দেখে আসি। এই যে দেখা যাচ্ছে 2খানা উইংস, আর দেখুন এই 2খানা উইংসের মাঝখানে আছে ওয়াচ টাওয়ার, আর একটা উইংস এরগুলোর পিছনের দিকে আছে। সামনে যে প্রতিমূর্তিটা আমরা দেখতে পাচ্ছি সেটা একটা শাস্তি, যেটাকে বলা হতো ফ্লগিং পানিশমেন্ট, যাতে প্রথমে বিপ্লবীদের পুরো বিবস্ত্র করে দেওয়া হতো, তারপর তাদের এই রকম ফ্লগিং স্ট্যান্ডের উপরের দিকে হাত, তারপর কোমর আর নিচের দিকে পা বেঁধে দেওয়া হতো, তারপর পিছনে বাটক্সে একটা সাদা সুতির কাপড় দিয়ে ঢেকে দেওয়া হতো, আর তারপর চাবুক দিয়ে বাটক্সে মারা শুরু হতো এবং একই জায়গাতে বারবার করে মারা হতো। এছাড়াও তাদের বিভিন্ন ধরনের কাজের মধ্যে সারাদিন ব্যস্ত রাখা হতো। এই যে দেখুন তেলের ঘানি, এই তেলের ঘানিতে তাদের প্রত্যেক দিন
30 পাউন্ড করে নারকেল তেল আর 10 পাউন্ড করে সর্ষের তেল বের করতে দেওয়া হতো। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর রাতে তাদের পরিমিত খাবার দেওয়া হতো, যাতে তারা কম মলমূত্র ত্যাগ করে, এবং মলমূত্র ত্যাগের জন্য একটা ছোট্ট পাত্র দিয়ে দেওয়া হতো, তাতেই তাদের কাজ চালাতে হতো। এই অস্বাস্থ্যকর পরিবেশের জন্য অধিকাংশ কয়েদি তখন সেলুলার জেলে মারা যেত। সেলুলার জেল ঘুরে আমরা সরাসরি চলে এলাম করবিনস্কোপ বিচে। করবিনস্কোপ বিচ সেই রকম একটা আমার ভালো লাগেনি, কারণ এই বিচটা আসলে অ্যাক্টিভিটিসের জন্য। দেখুন, এখানে প্রচুর স্পিড বোটস আছে, প্যারাগ্লাইডিং হয় এবং অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো হয়। আজকের মতো বন্ধুরা, আমি ব্লগটা এখানেই শেষ করলাম। পরবর্তী ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।